আচ্ছা স্যার আপনার মৌ তো এত বড় মদের ডিলার আর মাতালদের ডিসকাউন্টে মদ বিক্রি করে আর আজ বিশ্বকর্মা পুজো আপনার কবতল সেল হলো আসলে স্টকে যা বোতল ছিল সব শেষ হয়ে গেছে আর আমি নিজের জন্য দু বোতল তুলে রেখেছিলাম আর সেটাও আমাকে বার করে দিয়ে দিতে হলো ভাগ্যিস দিদি আর না দিলে ও আমার বিচি কেটে গঙ্গার জলে ভাসিয়ে দিত কি হলো তাই ভয় এই সালা চিটিং বাজ দরজা খোল আর কত মিথ্যা কথা বলবি তুই হ্যাঁ বল দাঁড়াও কাকিমা ও কি বলছে ডিসকাউন্টে মদ দেয় তুই এই কাকিমার সাথে চিটিংবাজি করেছিস এক বোতল মদ চেয়েছিল তুই তিন বোতল মদের দাম নিয়ে এখানে ড্যাশ মারাচ্ছিস আর কতদিন আর কতদিন তুই এরকম কাকিমাদের সাথে স্ক্যাম করবি সালা গান্ডু মাতলাম হচ্ছে নাকি হ্যাঁ দে সালা আমাদের টাকা ফেরত তাড়াতাড়ি ঐসালা মদো দিবি মদের টাকাও দিবি আর না দিলে তোকে কেক কোনি ফেলে কেলাব ওইখানে এই থাম না মেটা কাজ যকনু কি বলবো কাকু আজ বিশ্বকর্ম পূজো ওর বাপ আমাকে মদ খাওয়াবে না এটা কি মানা যায় একবার ভেবে দেখুন ওর বাপের কারখানায় আমি ছ মাস কাজ করেছি এটা কি ফালতু তো গাইস আজকের ভিডিওটা ব্যাস এতটাই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে সব জায়গায় শেয়ার করে দিও গাইস